স্বপ্ন যখন সাংবাদিকতা, পূর্ববর্তী আলোচনায় বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের পাঠানো প্রশ্নের উত্তর প্রসঙ্গে এসেছিল পরিভাষার কথা। ইংরেজিতে যাকে আমরা সবাই টার্মিনোলজি বলে জানি, এবং একথাও ঠিক যে প্রতিটি বিষয়েরই কিছু নিজস্ব পরিভাষা থাকে। সাংবাদিকতা বিষয়টিও তার ব্যতিক্রম নয়। আমরা আজকে কিছু পরিভাষা নিয়ে আলোচনা করব, কারণ এই পরিভাষাগুলো অর্থ যদি আমরা বুঝতে না পারি, যদি মনে না থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে যে কোনো বিষয়ের আলোচনায় প্রবেশ করতেই আমাদের অনেক অসুবিধা হবে এবং আমরা যদি কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে চাই, তাকে হৃদয়ঙ্গম করে তুলতে চাই, এই পরিভাষাগুলো আমাদের সাহায্য করুক। যদি আগে থেকে এদের আমরা চিনে নিতে পারি, বুঝে নিতে পারি। সাংবাদিকতার ক্ষেত্রে পরিভাষার সংখ্যা একটু বেশি বলা যেতে পারে। অনেক অনেক পরিভাষা রয়েছে সাংবাদিকতায়, তার অনেক পরিভাষা হয়তো কিছু কম ব্যবহার হয়, কিছু কিছু পরিভাষা ব্যবহার অনেক বেশি, এবং প্রতি মুহূর্তেই যার কয়েকটি পরিভাষার কথা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। কাজের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয় এবং যেগুলো বাদ দিয়ে একেবারেই চলে না, এই রকম কিছু পরিভাষার কথা আজ আমরা আলোচনা করব। আমাদের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের সঙ্গে এবং আলোচনার সময় নিশ্চয়ই আমরা দেখতে পাব সাংবাদিকতা নিয়ে পড়া শুরু করার আগেও এইরকম অনেক পরিভাষা আমরা পড়েছি, শুনেছি, বিভিন্ন খবর দেখতে গিয়ে বা পড়তে গিয়ে। চলে আসছি সরাসরি সেই বিষয়ে। খবরের কাগজে যখন কোনো ছবি ছাপা হয়, আমরা দেখেছি তার নিচে ছোট্ট করে সেই ছবির পরিচয়টা দেওয়া থাকে। খুব সংক্ষেপে একজন চিত্র সাংবাদিকের পাঠানো কোনো ছবি
বা কোনো কাগজের কোনো সাংবাদিক যখন কোনো ছবি তার নিজের কাগজে, ছবি বলতে এখানে ফটোর কথা বলা হচ্ছে অবশ্যই, যখন তার নিজের কাগজে কোনো ফটো দিচ্ছেন, তার নিচে সংক্ষেপে যে পরিচয়টা দেওয়া থাকে, পরিচয় অর্থে ফটোগ্রাফারের পরিচয় নয়, সেই ছবিটির সংক্ষিপ্ত পরিচয়, তাকে ক্যাপশন বলা হয়। এর বাংলাও করা হয়েছে ক্যাপশন। আমরা প্রতিদিন দেখতে পাই প্রত্যেক সংবাদপত্র এবং পত্রপত্রিকা এমন অসংখ্য ছবি থাকে এবং সব ছবির নিচে কিছু না কিছু ক্যাপশন থাকে। ক্যাপশন ছাড়া কোনো ফটো কিন্তু দেখতে পাওয়া যায় না। বলা যেতে পারে ওই ছবি এবং তার পরিচিতি দুটোই একে অন্যের পরিপূরক। পরিভাষা বলতে অনেক পরিভাষা পরপর চলে আসে এবং এই যে আগের আলোচনায় আমরা বলেছিলাম নিজস্ব সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, এরকম অনেক শব্দ আমাদের চারপাশে ঘোরাফেরা করে সাংবাদিকতার আঙিনা। ঠিক সেই রকম আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই কিছু কিছু শব্দের খুব ব্যবহার রয়েছে। একটি শব্দ ক্লাসিফাইড, যার বাংলা করা হয়েছে শ্রেণীবদ্ধ, বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার। আগে থেকে নির্ধারিত কোনো বিজ্ঞাপনকে যখন আমরা দেখতে পাই খবরের কাগজ খুললেই বিভিন্ন বিজ্ঞাপনকে ভাগ করে করে তার বিষয় অনুযায়ী বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেমন দেখতে পাই খবরের কাগজে লেখা থাকে স্কুল কলেজ শিক্ষা, দেখতে পাই স্মরণে অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে, দুটি উদাহরণ দেওয়া হলো মাত্র। তাই স্কুল কলেজ শিক্ষা বিষয়ক যে কোনো বিজ্ঞাপন যখন এই শিরোনামে বা এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে তখন সেটি শ্রেণী, যখন কারো স্মৃতিতে কোনো বিজ্ঞাপনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা অতি সম্প্রতি
কারো প্রয়াণে হতে পারে, অথবা কারো মৃত্যু দিনকে স্মরণ করে 1 বছর 2 বছর 3 বছর বা আরো বেশি সময়ের পরে দেওয়া কোনো বিজ্ঞাপন হতে পারে। যখন আমরা দেখি, ইংরেজিতে বলা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল, পাত্রপাত্রী বিজ্ঞাপন, তখন কোথাও দেখতে পাই পাত্র চাই, আবার কোথাও দেখি পাত্রী চাই, এইভাবে সংবাদপত্রে ছাপা হয়ে থাকে আলাদা আলাদা কলমে। এই ধরনের বিজ্ঞাপনগুলোকে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বলা হয়, অর্থাৎ পাত্র বা পাত্রীর বিষয়ে শুভ বিবাহ বিষয়ক বিজ্ঞাপনগুলো ওই কলামে যাবে এবং তার অন্তর্ভুক্ত হবে, এটাই শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় আমরা যে বড় বড় করে যে নামটা দেখতে পাই, যে কোনো কাগজের নাম যখন দেখি একেবারে প্রথম পৃষ্ঠায় ওপরে খবরের কাগজের নামটি যখন থাকে, তাকে বলা হয় মাস্টহেড। মাস্টহেড প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত যে কোনো খবরের কাগজের নাম আর যেখানেই ছাপা হোক না কেন, তাকে মাস্টহেড বলা হয় না। যে পৃষ্ঠায় হেডলাইন রয়েছে, অর্থাৎ খবরের কাগজের খবর যেখান থেকে শুরু হচ্ছে, সেইখানে ওপরে বড় বড় করে যে নাম ব্যবহার হয়, আলাদা করে কোনো কাগজের কথা বলছি না, সব কাগজের একই রীতি, তাকে মাস্টহেড বলা হয়ে থাকে। আমরা দেখতে পাই এখানে যদি কোনো কাগজের নাম থাকে, তাহলে তার উপরে বাঁদিকে এবং ডান দিকে দুদিকে ছোট ছোট বিজ্ঞাপন আমরা দেখতে পাই, এবং সাধারণত একটু প্রচলিত দৈনিকে দেখা যায় এই বিজ্ঞাপনগুলো অনেক দিন ধরে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে এই বিজ্ঞাপনগুলোকে বলা হয় সোলার। খবরের কাগজে প্রকাশিত প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত যত বিজ্ঞাপন ছাপা হয়, সব বিজ্ঞাপনের থেকে এই বিজ্ঞাপনের ক্ষেত্রটি একটু অন্যরকম। অন্যরকম এই জন্য, নির্দিষ্ট চুক্তি বা শর্তে খবরের কাগজ কর্তৃপক্ষ এই বিজ্ঞাপন ছেড়ে থাকে, এবং সেই চুক্তিটা সময়ের চুক্তি, আর্থিক চুক্তিও বটে। ওই জায়গাতে অন্য কোনো বিজ্ঞাপন, আর কারো পাঠানো বা দেওয়া বিজ্ঞাপন যতক্ষণ না মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ ছাপা হয় না, ছাপা যায় না। আমরা খবরের কাগজে আগের দিন আলোচনা করেছিলাম ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে। আমরা দেখতে পাই যে
চতুর্থ পৃষ্ঠায় সম্পাদকের কলমে বা সম্পাদকীয় একটু বড় কাগজে যা আমরা সবসময় চতুর্থ পৃষ্ঠাতেই দেখতে পাই এবং দুটি সম্পাদকীয় থাকে। প্রথম দিকে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয়টিকে দ্বিতীয় স্তম্ভ বলা হয়ে থাকে। অবশ্যই এই সম্পাদকীয়র মধ্যে দিয়ে ইংরেজিতে যেটাকে আমরা এডিটোরিয়াল কলাম বলছি সম্পাদকের দৃষ্টিভঙ্গি এবং ওই খবরের কাগজের যে গাইডলাইন তার পরিচয় পাওয়া যায়। এর পাশাপাশি ওই একই পৃষ্ঠাতে আমরা দেখতে পাই ইংরেজিতে লেটার্স টু দ্য এডিটর কলম থাকে, এটি পাঠকের নিজস্ব বিভাগ। সম্পাদক সমীপেশু অর্থাৎ পাঠক পাঠিকাদের মতামত দেওয়ার জন্য তাদের লেখা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের চিঠি, কখনো তা সম্পাদকের অনুমোদনে, আয়তনে ছোট হতে পারে প্রয়োজন এবং গুরুত্ব অনুযায়ী, কখনো কখনো তা অনেক বড় হয়ে থাকে। এবং আমরা সবাই জানি অনেক চিঠির নিচে অনেক সময় লেখা থাকে মতামতের জন্য সম্পাদক দায়ী নন অথবা পাঠকের নিজস্ব মতামত এই সব ভাষাই সংবাদপত্রের নিজস্ব ভাষা। সাধারণত সাংবাদিকতার ক্ষেত্রে এইসব ভাষার বহুল ব্যবহার রয়েছে যা সাংবাদিকতার বাইরে অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য হয় না। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, শুরুতে বলেছিলাম সাংবাদিকতার ক্ষেত্রে পরিভাষা একটু বেশি, সুতরাং আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসেও আমরা সাংবাদিকতার পরিভাষা নিয়ে আরেকটি আলোচনায় যাব। তোমাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন
পরিভাষা সম্পর্কিত। যদি দেখা দেয় তাহলে সরাসরি পাঠাতে পারো এবং বিমস টিভির পর্দাতে তার সরাসরি উত্তর পেয়ে যাবে। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা, ভালো থেকো। এখানে শেষ করছি আজকের স্বপ্ন যখন সাংবাদিক।